আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি হেলেনা, আবারও নতুন করে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ব্লগে ফার্স্টে আমি দুপুরের লাঞ্চটা রেডি করব, তার জন্য ইদিন কতগুলো রান্নার প্রিপারেশন নিচ্ছি, কারণ আমার বাসায় গেস্ট আসবে, আমার জেটি আসবে। তো উনি আমার বিয়ের পরে আসেনি এখনও, কারণ এর বউ উনি আসবেন মেয়ে দেখতে। এই সুযোগে আমি বলছি যে যেহেতু উনি এতদিন পরে আমার বাসায় আসবে, আমার বাসাটা এখনও দেখেনি, তো আজকে ওনার জন্যই আমি এই রান্নাটার প্রিপারেশন নিচ্ছি। তো রান্নাটা করে নেব। আসলে চাচি বাসায় গেলে চাচিরা কিন্তু আমাকে দেখলে বলে তোদের বাসায় যাব, তোদের বাসায় যাব। আমি অ্যাকচুয়ালি অনেকবার বলি যে হ্যাঁ, আমি যদি আপন মেয়ে হতাম তাহলে তো অবশ্যই আপনারা আসতেন, তাই না? আপনারা তো আর যাবেন না, শুধু বলেনি, মুখের বলা। তো চাচি আজকে আসবে, চাচি আর যেটি আমরা দুটিই বলি, তো উনি আজকে আসবে আমাদের বাসায়। তো আমি তো এই রান্নাগুলো করব, তো আমি আপনাদের সাথে আমি যা রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আচ্ছা ঠিক আছে, রান্নাটা বসিয়ে দিই। এই তো আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। ফার্স্ট আমি চিকেনটা রান্না করে নেব। তো চিকেনটা রান্না করার জন্য আমি এখানে তেল অয়েল দিয়ে দিব, অয়েলটা বড়িনি এখনও, বড়িনি, দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, দেন দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ, তিনটি দারচিনি, চারটি এলাচ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু আমার যেটি আমার মা ফোন দিয়েছে যে ওনারা দুপুরেই ফোন দিয়েছে যে আসতেছে, তো আমি আদা রসুনটা বাহিরে বের করিনি। তো এখন আমার একটু কষ্ট হলো, ভালো করে ভেজে নিলাম, তারপর পানি দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব। যেহেতু আমি আদা রসুনটা একটু দেরিতে বের করেছি, তার জন্য বরফ হয়ে রয়েছে, তো আমি একটু কিন্তু লেট করে, পানি দিয়ে লেট করে আমি কিন্তু মশলাগুলো অ্যাড করছি। তো এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া 1.5 চামচ, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ। মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেন আমার কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। তারপর আমি ডেকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ডেকে রাখব। ভাবছিলাম শুধু চিকেন রান্না করব আর আলু দিব না, কিন্তু আমার বাচ্চারা, আমার ছেলে আর আমার বড় মেয়ে অনিন, ওরা কিন্তু আলুটা খুব পছন্দ করে, তার জন্য ওদের জন্য আলু দেওয়া। তো কিছু আলু দিয়ে দিলাম। এখন আবার একটু সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো ওই সাইডের চুলাতে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজি, আলু আর পেঁপে ভাজি। তো আমার হাতটা কেটে গেছে আজকে আলু কাটতে গিয়ে, তার জন্য আলু ভালো করে কাটতে পারিনি, তো অনেক মোটা মোটা রয়েছে আলু।
আপনারা তো হয়তো বা বলবেন যে এত মোটা করে কেন আলু ভাজি করো, কিন্তু আমি কিন্তু চিকন করে আলু ভাজি করি। তারপর এখানে হলুদ দিয়ে দিলাম, আর এখানে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি ভেজে নিব। কিছু কাঁচামরিচ কিন্তু আমি হাতের জন্য কাটতে পারি না, তো ছুরি দিয়ে আমি একটু হালকা হালকা করে একটু ফেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার চিকেনটা হয়তো কষতেছে এখন, তো এই মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ভাজিটা। তো চিকেনটা একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো আমার চিকেন কষা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল অ্যাড করব। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অতি সহজে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর আমার কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অপর সাইডের চুলায় আমি ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছি, ইলিশ মাছ বোনা করব, তার জন্য সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তো চিকেনটা হয়ে গেছে, এই সাইডে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিকেনের মাঝে, আর মাছ বোনাটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া, দেন তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এই মশলাটা, তারপর মাছ দিয়ে দিব। এখন চিকেন তরকারিটা আমি একটু জিরে দিয়ে নামিয়ে ফেলবো। মনে তুমি কি করতেছো, এগুলো কি করবে? আলুর চোখলা নিয়েছে, এখন গ্লান্ডারে গ্লান্ড করবে, রুটি বানাবে, এটা দিয়ে রুটি বানাবে। বেলুনের অবস্থা 12টা বেজে গেছে, খেলা করো। আচ্ছা ঠিক আছে, রান্না করো, তুমি এদিকটা রান্না করো, আমি এদিকটা রান্না করি, হ্যাঁ দুইজনে রান্না করলে একসাথে হেল্প হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? বাসায় তো নানু আসতেছে, নানু আসতেছে না, নানুদের খাবার দিতে হবে। সুমনি, এই যে আমার বিলদের কিছু বলো, এই যে দিকে তাকাও, তাকাবে না আজকে, তুমি কাজে ব্যস্ত আছো, তাকাবে না আজকে, কাজে ব্যস্ত, কিছু বলবা, কিছু বলবে না, ওকে ঠিক আছে, আজকে কিছু বলবে না। নর্মনি নর্মনি কাজ করতেছে, ওর নানু আসবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতেছে, তাই না? তোমার নানু আসবে জন্য তাড়াতাড়ি রান্না করতেছো, তাই না? ওকে বাই, বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও, আজকে বাইও দিবে না, আচ্ছা ঠিক আছে রাখি, বাই দিবে না আজকে, দিবে না, বাই দিবে না, ওকে বাই দিবে না আজকে। তো আমার টেবিলের অবস্থা তো 12টা বেজে রয়েছে, তো আমার চাচিরা এসে পড়েছে, তো আমি এখন কোথায় খাবারটা দিব, তো আমি রুমেই দিয়ে দিচ্ছি। তো আজকের মতন ব্লগটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।